অসহায় মানুষকে আশ্রয় দিবার জন্য দেশ ও দেশবাসী সেবার জন্য আমরা রাজনীতি দল করতে চলেছি। আপনাদের কারো কোনো আপত্তি আছে? আমি যে কাজটা করছি নিশ্চয়ই আপনারা আগেও শুনেছেন, আজও শুনছেন। এই কাজ আমি আগাবো না পিছবো? আপনারা আমাকে কারা কারা, আপনাদের দুঃখের সাথী, আপনাদের কণ্ঠ আমার মুখ দিয়ে বলি, আপনাদের হয়ে আমরা কাজ করি, আপনাদের চাওয়া পাওয়ার অধিকার আমি কেড়ে আনি, আপনাদের অধিকার আমি কেড়ে আনি, এই দায়িত্বটা কারা কারা আমাকে দিচ্ছেন একটু হাত তুলে সাক্ষী দেবেন আল্লাহকে। এ হা সত্য, এ হা সত্য, এ হা সত্য, কথা দিচ্ছেন তো? যারা এই হাত তুলেছেন আপনাদের কাছে তিনটে কথা নাবান, তিনটে কাজ দিয়ে যাচ্ছি। এক, নামাজ তো আল্লাহর হুকুম, ওই নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে জালিমদের হাত থেকে জানমাল হেফাজত করে এবং আমাকে যেন আল্লাহ রাজ ক্ষমতা দান করে, বলুন আমিন। দ্বিতীয় নম্বর, আপনারা আমার হয়ে প্রত্যেকটা মা বা ভাই বোন আত্মীয় স্বজন কুটুম যে যেখানে আছে সবাইকে বুঝান যে আমরা ভোট ভাগ করব না, এবারে ভোট আমরা আব্বাস ভাইজানকে দেব। কথা বুঝে আসছে? আমাদের ভোট নিয়ে 73 বছর অনেকে খেলাধুলা করেছে, এবারে আমাদের ভোটটা আমরা নিজেদের দলে নিজেরাই দেব। এ কথা বুঝছেন না, বোঝেন না? তিন নম্বর কথা, ঠিক দিনে ঠিক সময়ে আমার যে স্যাম্পল থাকবে জানানো হবে আপনাদের কাছে। অনেক জায়গায় তো 73 বছর টিপলেন, কি একবার ওই সুইচটাতে আপনারা দাবাবেন। আবার দুটো কথা রেখে যাচ্ছি, এই দুটো কথা আপনাদেরকে আন্দোলন তুলতে হবে। নাম্বার ওয়ান, বিজেপিকে রুকার স্বার্থে বাম, কংগ্রেস, টিএমসি আমরা সবাইকে এক হতে হবে। শুনছেন? যে এক হতে চাইবে না জানতে হবে সে বিজেপির সাথে ভেতরে ভেতরে আছে। এক কথা শুনছেন না, শোনেননি? আমি অলরেডি আহ্বান দিয়েছি, বাম কংগ্রেস টিএমসি কে ডেকেছি, চলে আসো আমরা এক জায়গায় হব, হয়ে বিজেপিকে রুখবো। যদি টিএমসি না আসে জানতে হবে ও বিজেপির সঙ্গে জোট আছে, যদি বাম কংগ্রেস না আসে জানতে হবে ওরাও চায় বিজেপি এসে মোল্লাদের মারুক। এক কথা শুনছেন? যে আসবে না জানতে হবে তার ধান্দা খারাপ আছে। শুনছেন? দ্বিতীয় নম্বর কথা, আমি আওয়াজ তুলেছি বাম কংগ্রেস এবং দিদি যিনি বর্তমান মুখ্যমন্ত্রী ওনাকেও আওয়াজ তুলতে হবে যে ইভিএম এ ভোট নয় ব্যালটে ভোট হবে। জোরে বলেন, জোরে বলেন। আরেকটা কথা, মোট তিনটে, যে যে দলে জিতবে 5 বছর ওই দল থেকে বেরিয়ে অন্য দলে যেতে পারবে না। আমি ভালোবেসে বিজেপিকে রুগু বলে টিএমসি কে ভোট দিলাম, আর উচিত যাবার পরে বিজেপি দিলাম, মেরে চলে গেল, আমার সাথে প্রতারণা নয়। এ এত বড় ধোকা চিটিংবাজি ভারতে হবে কেন? হ্যাঁ, ঠিক না? বেরিক, অতএব যে যে দলে থাকবে ওই দলটাকে পছন্দ করেই তো ভোট দিয়েছিল, তাই তো সে জিতেছে। অতএব 5 বছর ওই দলে থাকতে হবে। যদি বলেন আমি থাকতে পারছি না, তাহলে ওই ভোটটাকে বাতিল হবে, ওখানে নতুন করে আবার ভোট হবে। শুনছেন? এই আন্দোলন জনগণ, আপনারা ভোটার, আপনাদের ঘরে তুলতে হবে। এই তিনটে দাবি আপনারা অলিতে গলিতে রাস্তাঘাটে পাড়ায় চায়ের দোকানে হাটে বাজারে সব জায়গায় ছড়ান যে বাম কংগ্রেস টিএমসি আব্বাস সিদ্দিকী আরো ছোটখাটো যত আছে সবাই এক জয় হব বিজেপিকে রুকার জন্য। যে আসবে না জানতে হবে সে বিজেপির সঙ্গে ভেতরে যোগাযোগ আছে। দ্বিতীয় নম্বর, ইভিএম এ ভোট হবে না। যে দেশ থেকে ইভিএম আসে সে দেশেও ব্যালটে ভোট হয়। এই যে আজকে আমেরিকায় হচ্ছে ব্যালটে, কথা বুঝে আসছে? তাহলে সব জায়গায় ব্যালট, তাহলে কেন ইভিএম এ আমার দেশে হবে? বিহারে ভোট হচ্ছে, এক জায়গায় সুইচ মারছে, আর 5টা করে বিজেপির পদ্ম ফুল বেরোচ্ছে। ভালো কর, এই সব ভোট করে কি লাভ? এত হাজার হাজার কোটি টাকা খরচ করে ভোট বন্ধ কর দাও, এ তো ধোকা দেওয়া হচ্ছে মানুষকে। অতি ইভিএম এ ভোট হবে না, এই আওয়াজ আমি তুলেছি। এর সাথে বামকেও তুলতে হবে, কংগ্রেসকেও তুলতে হবে, টিএমসির মুখ্যমন্ত্রী বর্তমান তিনি তিনাকেও তুলতে হবে আওয়াজ। তুলে শুধু আওয়াজ তুললে হবে না, সবাই মিলে এক হয়ে যেখানে ব্যালট নেই সেখানে ভোট নেই, ভয় ভয় দরকার বয়কট করতে হবে। শুনছেন? ঠিক না? বেরি, ইভিএম ব্যালট ছাড়া ভোট হবে না, এই আওয়াজ বাম কংগ্রেস টিএমসি তুলতে হবে। আমি অলরেডি আওয়াজ তুলেছি, শুনছেন? আর একটা কথা কি, যে যে প্রার্থীর হয়ে দাঁড়াবে ওকে 5 বছর ওই প্রার্থী থাকতে হবে, বেরিয়ে গেলে হবে না। এ খুব ধান্দাবাজিরা,
এরা দেখছে বাংলায় আসা কোনো মতে সম্ভব নয়, অতএব টিএমসি জমিতে বীজ ফেলবো আর বিজেপিতে গিয়ে চাষ করব। ধানের বীজ ফেলে দেখেন না কোথায় ফেলে, আলাদা জমিতে ফেলে তো নাকি? হ্যাঁ, আর তুলে নিয়ে যে চাষ হয় কোথায়? আলাদা জমি তো। অতএব টিএমসির জমিতে টিএমসি সেজে ভোট লোবো মোল্লাদের, আর জিতে যাওয়ার পর ঢুকবো বিজেপিতে। এই সব প্ল্যান চলছে। অতএব এই আইন করে টিএমসি কে যার ভালো লাগে টিএমসি কে ভোট দেবে, বাম কে যার ভালো লাগে বাম কে ভোট দেবে, যার কংগ্রেস কে ভালো লাগে কংগ্রেস কে ভোট দেবে। আমরা কাউকে দেব না, আমরা নিজেদের দলকে দেব, আমাদের সঙ্গে যাদের প্রয়োজন হবে জোট করব। আজকে বিমল গুরুং এর হাতে 16টা সিট আছে। বিমল গুরুং কে চেনেন? হ্যাঁ, এই চেনেন? যাকে নাকি দিদি পুলিশ পাঠিয়েছিল ধরতে, স্পেশাল টিম করে খুঁজে পাচ্ছিল না, হঠাৎ করে যখন দেখছে বাজার খারাপ, 2021-এ ডুবছি, হঠাৎ বিমল গুরুং বিমল হয়ে বেরিয়ে পড়ল। শুনছেন? কলকাতায় ঘুরছে, পুলিশ যা ধরতে গিয়েছিল তারা এখন পাহারা দিচ্ছে। পুলিশ ভাইদের ভাবা দরকার যে আজকে আমাদের স্বাধীনতা কোথায়। আমার সহকর্মী, আমার সাথী ভাই অমিতাভ, সেই যে মধ্যম গ্রামে আমার পুলিশ ভাইটা বিমলে ধরতে গিয়ে বিমল গুরুং এর লোকের গুলিতে মারা গেল, চলে গেল ভারত দেশ ছেড়ে, দুনিয়া ছেড়ে, তার পরিবার চোখের পানিতে ফেলে দিল। এই টিএমসি লোকেরা মোমবাতি নিয়ে মিছিল করেছিল, আর করেছিল কত কিছু করেছিল। আজকে দেখা যাচ্ছে সেই বিমল গুরুং এর সঙ্গে এই টিএমসি আবার জোট করছে। কেন? 16টা সিট পাওয়ার জন্য। তাহলে বাংলায় মুসলমানের সিট আছে 85 থেকে 100টা, তাহলে আমাদের সঙ্গে জোট যদি না করে তাহলে ভাবতে হবে বিজেপি দালালি ছাড়া আর কিছু না, ঠিক না বেটি? এই কথা বুঝছেন না বোঝেন না? ও বিজেপি কে আনতেই চাইছে মূলত মুসলমানকে মারার জন্য। 16টার জন্য একটা যদি অনটেড ক্রিমিনালের সঙ্গে জোট করতে পারো, লাস যারা তোমাকে 10 বছর বাঁচিয়ে রেখেছে, তার আগে বামপন্থীকে রেখেছে, তার আগে কংগ্রেসকে রেখেছে, আজ আমরা কারো দিকে আর ভোট দেবো না, আমরা নিজেরা দল করবো, নিজেদের ভোট দেবো। এই কথা শুনছেন না? শোনেন নি না? ভোট ভাগ হয়ে যাবে। আরে তোর ভোটটা তুই ভাগ করছিস, তুই মরগে যা। আমার মোমেন মোমেনা, আমার ভাইয়েরা, আমার বাপেরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমরা ভোট ভাগ করব না, ঠিক না বেরিক? আমরা নিজেরা দল করব, নিজেরা ভোট দেবো, দিয়ে আমার 60, 70, 80, 100 যা হবে আমার রেডি করা থাকবে। কার দরকার দিদি? তোমার দরকার লাগবে? আমার 100টা ছেলে আছে, কাজে নেবে? লাগবে? হ্যাঁ দরকার। চুক্তি হবে 60-40, তোমার 60 টাকা আমার 40 টাকা দেবো, 100টা ছেলে চলো না কাজে লাগাও। ওই 200 টাকা রোজ খাটতে রাজি নয়, কথা বুঝছেন না বোঝেন না? গন্ডগোল করবে, চেয়ারের পা খুলে লবো, তুমিও জিরো, নতুন করে আবার ভোট হবে, আমি আমার সেই আবার ভোট দিয়ে 100 টাকায় মজবুত থাকবো, তুমি থাকবে কি ভাবো? কথা বুঝছেন না বোঝেন না? আমরা ভোট আর ভাগ হতে দেব না। আর মনে রাখবেন, যদি কেউ আমাদের জায়গায় সিট দিয়ে ভোট ভাগ করে বিজেপির হাতকে শক্ত করতে চায়, সেই বাম কংগ্রেস টিএমসি কে হুঁশিয়ার করছি, খবরদার, যেখানে আমরা সিট দেবো তোমরা সিট দিয়ে ভোট ভাগ করে বিজেপি সুযোগ করতে আসবে না, তোমাদেরকে সতর্ক করছে আসবে না। কথা বুঝে আসছে? 73 বছর ধরে আমাদের ভোট গুলো কেলে তোমরা লুটেপুটে খেয়েছো, দিদি বলো তোমাদের জন্য করেছে কি করেছো? 30-100টা থাকলে 30টা মুসলমানের চাকরি হওয়া দরকার, সেখানে একটা দেয়, তাও কি ঝাঁট দিবার? ঝাঁট দাও মোল্লারা, ঠিক না বেটিক? অতি অনেক হয়েছে আর নয়, এতে কে কি বলছে, কোন বক্তা, কোন মলি সাহেব, কোন পীরজাদা, কোন পীর সাহেব, কোন হাজি সাহেব, কোন ইমাম সাহেব, সব সাহেব সাহেবের জায়গায় থাকো, আমার মায়ের ইজ্জত আমি বাঁচাবো এটা ভাবো। ওই কোন সাহেবের পাল্লায় পড়ে যখন এনআরসি চালু করবে বলেছিল, এনআরসির আইন হয়েছিল, তখন কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন মৌলানা, কোন ইমাম, কোন হাফেজ, কোন নেতা তোমাদের হয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেস করতে যায়নি। ফুরফুরাশরি আহলে সন্নতাল জামাত, আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে গেছে, আজও যে এনআরসি হয়নি ওটা আমাদের অবদান।
আজও সেই 165 না 66 জনের মধ্যে আমরা একজন পার্টনার কেসের, আজও ওর জন্য এনআরসি রুকে আছে। শুনছো? যতদিন না ফয়সালা হয় ততদিন মনে রাখবে আমাদেরই অবদান, আর যদি জয় তো হয় আলহামদুলিল্লাহ। কথা বুঝা আসছে? অতএব আমি অনুরোধ করে যাচ্ছি, আপনাদের ঘরে শেষ করে দিবার চক্রান্ত চলছে, শেষ করে দিবার চক্রান্ত চলছে। বিজেপির ভয়ে আপনাদের মাথাকে ঘুরিয়ে দিবার চেষ্টা চলছে। বাদুরিয়ায় 70% মুসলমান, কেন ভোট ভাগ করব? আমরা দল করব, আমরা 70% মুসলমান ভোট দেব। এই তাহলে কেউ বেরোবে? তারপরে আমার আদিবাসী ভাই শুনে জোট হচ্ছে। কি জোট হচ্ছে? যেখানে আমরা বেশি আমরা সিট দেবো, আদিবাসী ভাই ভোট দেবে। যেখানে আদিবাসী বেশি, আদিবাসী ভাই সিট দেবে, আমরা তাকে ভোট দেবো। যেখানে মতুয়া ভাই বেশি, মতুয়ারা সিট দেবে, আমরা মুসলমান মতুয়াদের ভোট দেবো। আর যেখানে আমরা বেশি, আমরা সিট দেবো, মতুয়া ভাইরা কম আছে, তারা আমাদের ভোট দেবে। এই শুনছেন না? তাহলে সেখানে আমরা ছাড়া অন্য কেউ বেরোবে? এ দে গঙ্গা 65, বেশি তো কম নয়, ভোট ভাগ করবো না, ঠিক না বেটি? যদি বলেন ওই যে তুলাবাজগুলো, ওগুলো কত আছে রে বাবা, টোটাল সব দল মিলিয়ে 5% নেই। তো খুচরো খাতা বাদ দে না, কথা বুঝে আসছে না? এবারে আপনারা যদি এখনো না বোঝেন, আমার কিছু করার নেই, আমি দুঃখিত, আমার দায়িত্ব আছে। 10টা হলো ছেলে ভালোবাসে, ছোট ছোট বাচ্চাগুলো ভালোবাসে, মা বোন গুলো ভালোবাসে, তাদের স্বার্থে, তাদের ইজ্জত বাঁচাবার স্বার্থে আমি বলছি। এমনকি এই গরিবদের বাঁচাতে গিয়ে, মুসলিম দলিত আদিবাসী মতুয়া আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে গিয়ে, আব্বাস সিদ্দিকী বলতে 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 যদি আমার জান চলে যায়, আমি জান দিতে রাজি আছি, কিন্তু গরিবদের হয়ে লড়ছি, আগামী দিন লড়বো, আমাকে আমার জায়গা থেকে কেউ সরাতে পারবে না। কথা বুঝে আসছে? আপনারা আমার পক্ষে কারা থাকতে রাজি, আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলবেন, মিথ্যা বলছেন না তো? একদম পারফেক্ট কথা। আপনারা দেখুন, এখানে যদি টোটাল এতগুলো লোকের মধ্যে 5 থেকে 6টা লোক হাত তোলেন, বাকি সবাই হাত তুলে, তো 5টা ভোট ধরেন পেলাম না, কি হয়েছে? শুনছেন না? আর দ্বিতীয় নম্বর, ওই 5টাতে এমনও হতে পারে যে তারা হয়তো ভয়ে হাত তুলছে না, কেন ক্যামেরা আছে, যদি আমারটা উঠে যায় আমাকে যদি চাপ দেয়, হতে পারে ওর সাথে এখন মিশে আছে, কেন আমি বলেছি থাক, যারা আছিস থাক, এখন বেরোসনি থাক, যেমন ছিল সব টিএমসিতে, ঠিক সময় সব বিজেপিকে ভোট দিয়ে বেরিয়ে চলে গেল। শুনছেন না? এখনো যা আছে 100-এর মধ্যে 98টা সময় এলে দেখবেন সব বিজেপিতে বেরিয়ে গেছে। এ শুনছেন? আছে বাপ, তাই নিজে কে কি করছে না করছে দেখার দরকার নেই, নিজেকে নিজের মতো ভাবার সময় এসেছে। আর আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের আপন গরিব দলিত আদিবাসী মতুয়া হিন্দু সম্প্রদায়, তারা আমাদের বন্ধু হয়ে আছে, আগামীতেও থাকবে, আগামী দিন জনসভায় তাদেরও বক্তা আসবে, তাঁরাও আসবে, আমরাও যাব, আপনারাও আসবেন। ওখানে কিন্তু দুটো স্লোগান, একটা হলো দেশপ্রেম আর একটা হলো মানব প্রেম, অন্য কোনো স্লোগান নয়। কথা মাথায় ঢুকলো? 3 নম্বর শেষ কথা, আপনাদের ঘরে বড় প্ল্যান করে রাস্তায় নামিয়ে ওর মধ্যে কিছু দুষ্কৃতিকে ঢুকিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করতে ষড়যন্ত্র চালাচ্ছে কিছু দেশদ্রোহীরা, কিছু দুপায় পশুরা। অতএব খুব ঠান্ডা মাথায় প্ল্যান মাফিক কাজ করবেন, কারো কথায় কারো প্ররোচনায় পা দেবেন না। যেভাবে বিগত দিন আছেন আর একটা মাস থাকুন, কদিন? একটা মাস ইনশাআল্লাহ, আর একটা মাস ঠান্ডা ঠান্ডা কুল কুল, কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়াতে আমাদের রেজাল্ট খুব ভালো, কিন্তু ইভিএম করলে হবে না, ব্যালটও করতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের রেজাল্ট খুব ভালো। আমি মালদায় গিয়েছিলাম কিছুদিন আগে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কিছুদিন আগে মালদায় গিয়েছিলাম, লোক আর মানুষ দেখে অবাক। এখান থেকে কতটা বলবো, এখান থেকে মাটিয়া এতটা হবে, দু সাইডে মা বাপ ভাই বোন বাচ্চা থেকে শুরু করে যুবক থেকে শুরু করে কে বাকি আছে সব ভাই। আর সবচেয়ে বড় খুশির বিষয় কি জানেন, আল্লাহ পাকের দয়া, আমি একটা জিনিস দেখছি, তাবলিগ জামাত দেওবন্দি বেরেলি সবাই এখন কিন্তু এই ম্যাটারটাতে এক হচ্ছে, আলহামদুলিল্লাহ, খুশির কথা। আর আমি তো দাওয়াত দিয়েছি ওপেন যে আসুন,
আপনার পীর সাহেব আপনার কাছে থাকুক, আপনার ইমাম, আপনার মাওলানা, আপনার বক্তা ধর্মীয় ব্যাপারে আপনি থাকেন। কিন্তু তাবরেজকে যখন মেরেছিল একবার জিজ্ঞেস করেন, এ তাবরেজ তুই ফুরফুরা না তবলিগরা, দেওবন্দি না বেরেলিরা, ঠিক না বেঠিক? এই মালদা সানাউলকে যখন মারলো, আমার বাড়িতে কিছুটা দূরে আসিফ আলীকে মারলো, ওকে মারার সময় একবারও জিজ্ঞেস করেন, তুই ফুরফুরা না তবলিগ করিস না দেওবন্দি করিস? অতএব যখন আমাদের টোটাল মুসলিম দেখলেই মেরে শেষ করে দিচ্ছে, তাহলে এই জায়গায় আমি তবলিগ, আমি দেওবন্দি, আমি ফুরফুরা, আমি বেরেলি, আরে তুই যে সিলসিলা সেই সিলসিলায় থাকিয়ে যা, তোর ইমাম গেলে থাকিয়ে যা, ওই জালিমদের হাত থেকে জানটা বাঁচাবার জন্য আমাদের একমুঠো হতে হবে, ঠিক না বেঠি? এই জায়গায় আলহামদুলিল্লাহ ওই সমাজের মানুষগুলো কিন্তু বুঝছে, তারা হু করে আসছে, হু করে আসছে সব জায়গা থেকে। তাই বলছি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি মনে করছি একটা সাহায্য শুরু হয়েছে। এই সাহায্যের বিরোধী করে লাভ নেই, যাই তাই এখানে বলে গেলাম, এলাকায় যারা টিএমসি পার্টি করেন, বামফ্রন্ট করেন, কংগ্রেস করেন, সবাইকে আমি দাওয়াত দিয়ে গেলাম, ঘরের ছেলে ঘরে চলে আসো, আসো একসাথে বসে আলোচনা করি, সততার রাজনীতি দুর্নীতি মুক্ত করে যা হয়েছে হয়েছে, আমরা নিজেরা নিজেদের দল করব। আমাদের সাথে দলিত থাকবে, আদিবাসী থাকবে, মতুয়া থাকবে, গরিব হিন্দু সমাজের মানুষ থাকবে, বঞ্চিত মানুষ থাকবে, কথা বুঝে আসছে? তারা এক জায়গায় হয়ে আমরা, যেখানে তারা বেশি তারা সিট দেবে, যেখানে আমরা বেশি আমরা সিট দেব, কথা বুঝে আসছে? এই জায়গায় আমরা যদি না আগাই তাহলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। বাকি আমি আর কিছু বলছি না, বাকিটা আপনাদের, আসুন একটু সালাম দেবো, দোয়া করবো।